প্রিয় দর্শক, আমি উম্মেরাহি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সমকাল সংবাদ পর্যালোচনায়। শুরুতেই আপনাদের জানাতে চাই, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে প্রতারণার ফাঁদ খুলে 610 কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ফোশান গ্রুপের চেয়ারম্যান জিয়াউদ্দিন জামান। গতকাল র‍্যাব উত্তরার রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে আলোচনার জন্য সমকাল স্টুডিওতে আছে সমকালের বিশেষ প্রতিনিধি শাহাদাত হোসেন পরশ। আমরা আর কথা না বাড়িয়ে তার কাছেই চলে যাব। পরশ, আপনাকে সমকাল স্টুডিওতে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আলোচনার শুরুতে আমি জানতে চাই, কে এই জামান, জিয়াউদ্দিন জামান? জি দেখুন, আপনার অনেকদিন পর সত্যিকার অর্থে লিজেন্ড প্রতারক, কোড আনকোড, মানে একজনকে সামনে আপনার এনেছে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এই খবরটি আমরা সমকালে প্রথম প্রকাশ করেছি গত রোববার। যারা ভুক্তভোগী ছিলেন তারা আপনার তাদের এরকম 9 জনের সঙ্গে আমরা ইন্টারভিউ করেছি, তাদের 9 জনের তারা বিস্তারিত বলেছেন যে বিশেষ করে 2019 সালের পর থেকে কী কী প্রক্রিয়ায় জিয়াউদ্দিন জামান আপনার শত শত কোটি টাকা আপনার হাতিয়ে নিয়েছেন। একই সঙ্গে আরেকটা বিষয় আপনার এসেছে, আপনার মনে আছে যে আপনার যখন করোনার কাল তখন কিন্তু রিজেন্ট হাসপাতালের যে সাহেব, সে তার নানামুখী বহুরূপী প্রতারণার বিষয়গুলো কিন্তু মানুষকে বিস্মিত করেছিল। পরশ, এখানে আমি একটু বলবো যে আমি একটু আগে একটা প্রতিবেদনে লেখা দেখেছি যে তার প্রতারণা, জিয়াউদ্দিন জামানের প্রতারণা কিন্তু হার মানিয়েছে শাহিদের, এরকম একটি আমি লেখা দেখেছি। জি আপনি ঠিকই বলেছেন যে জিয়াউদ্দিন জামান যে কৌশল ব্যবহার করেছে, যে আপনার মানুষকে যে প্রলোভন দিয়েছে যে ফাঁদগুলো পেতেছে, এটা আপনার শাহেদের প্রতারণাকে হার মানাবে নিঃসন্দেহে। আমি যদি এক এক করে বলি, বৃষ্টির মতো আপনি তার ওয়েবসাইট, যে ফোশান গ্রুপের চেয়ারম্যান হিসাবে সে পরিচয় দিয়ে তো দীর্ঘদিন ধরে, ফোশান গ্রুপের ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন যে সেখানে তার প্রায় 20টির মতো অঙ্গ প্রতিষ্ঠানের কথা বলা আছে। বাস্তবে একটি প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব নেই, 20টি প্রতিষ্ঠানের কথা তার ওয়েবসাইটে রয়েছে। এমন সুন্দর সুসজ্জিত একটি ওয়েবসাইট, যে কেউ দেখলে আপনার সেখানে আকৃষ্ট হবে। তার আপনার বলা হচ্ছে যে দেশি বিদেশি টাইলসের ব্যবসা রয়েছে দুবাইতে, তারপর হলো আপনার ওমানে, যুক্তরাষ্ট্রে, চীনে ফোশান টাইলস নামে প্রতিষ্ঠানের কারখানা রয়েছে, এসব আপনার তার ওয়েবসাইটে রয়েছে। আদতে আপনার এরকম কোনো কারখানাই আপনার হলো এসব দেশে নেই। একই সঙ্গে বলা হচ্ছে যে তার আপনার হলো অ্যাগ্রো বেসড আপনার প্রতিষ্ঠান রয়েছে, বলা হচ্ছে আপনার তার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে, একই সঙ্গে বলা হচ্ছে আপনার স্যানিটারি নেপকিনের প্রতিষ্ঠান রয়েছে এগুলো। আপনি সবচেয়ে চমকপ্রদ তথ্য যেটা, সেটা হলো যে এসব প্রতিষ্ঠান একটিও আপনার নেই, কিন্তু তাদের বিজ্ঞাপন চলতেছে বিভিন্ন জায়গায় মানুষকে আকৃষ্ট করার জন্য, টিভিতে, অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিচ্ছে, এক টিবিসি তৈরি করে আপনার দিয়েছে। আরেকটা বিষয় আপনি আশ্চর্য হবেন, যেটা শাহেদ আপনার তার কৌশল হিসেবে ব্যবহার করেছিল, সমাজের প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা, প্রভাবশালী আপনার হলো সরকারি বেসরকারি কর্মকর্তা, তাদের সঙ্গে কিন্তু ছবি তুলে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দিয়ে কিন্তু তার যে প্রভাব বলয় এটা বুঝিয়ে কিন্তু মানুষকে আপনার আকৃষ্ট করার চেষ্টা করেছে। আমি মানুষের বিশ্বাসকে আমি একজন ইন্টারভিউ করেছিলাম এই রিপোর্টটা তৈরি করার আগে, উনি একজন বিশিষ্ট শিল্পপতি, তার আপনার একাধিক আপনার হলো হাসপাতাল রয়েছে, নজরুল ইসলাম, তার কাছ থেকে কিন্তু 74 কোটি টাকা উনি আপনার হাতিয়ে নিয়েছেন। আপনি আশ্চর্য হবেন যে সরকারি বেসরকারি যে ব্যাংক, তাদের কাছ থেকে প্রায় আপনার 400 কোটি টাকার বেশি আপনার সে ঋণ নিয়েছে, যেখানে একজন মানুষ, সাধারণ মানুষ, যারা ধরেন নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা মধ্যবিত্ত, সেই ধরনের লোক কিন্তু যদি আপনি ব্যাংকে যদি ঋণ নিতে যান, তাকে ঘাটে ঘাটে আপনার বহু আপনার প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। তাকে আপনার তার এমন কিছু নাই যে তাকে আপনার অনেকে ঋণ নিতে সত্যিকার অর্থে আপনার অনেক তার মানে নথি দিতে হয়, তথ্য দিতে হয়, তারপর অনেকে ঋণ পান না। আর এই যে আপনার জামান প্রতারক, সে কিভাবে ব্যাংক থেকে কোটি কোটি টাকা আপনার হলো বের করে নিয়ে গিয়েছে, নিশ্চয়ই আপনার ব্যাংকের কোনো আপনার হলো অসাধু কর্মকর্তা কর্মচারী এর সঙ্গে জড়িত রয়েছেন, আরও প্রভাবশালী যারা আপনার ব্যাংকের আপনার ঋণ আপনার যাতে সে আপনার ভাগিয়ে নিতে পারে, এই প্রভাব বিস্তার করতে পারে ব্যাংক কর্তৃপক্ষের উপরে, এইরকম কেউ তার পেছনে রয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে এইটা শুধু সামনে এসেছে এখন, যেহেতু আপনার সে 3টি দেশে 2019 সালের পর থেকে সুনির্দিষ্টভাবে তথ্য রয়েছে, আপনার তার ফুটপ্রিন্ট পাওয়া গেছে, 50 কোটি টাকা পাচার করেছেন ওভার বয়েস, এবং ওভার বয়েসের মাধ্যমে পাচার করেছেন, তার একটি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে সে আপনার ফিসি অ্যাকাউন্ট খুলে আপনার টাকা পাচার করেছেন, এই পাচারের ঘটনায় কিন্তু এখন মানি লন্ডারিংয়ের মামলা হবে।
মানি লন্ডারিং এর মামলা সাধারণত আপনারা আমাদের এখানে নিয়মটা হলো মামলার প্রসঙ্গে আমরা একটু পরেই যাই, 1 কোটি বা 2 কোটি টাকা নয় বা কয়েক কোটি টাকাও নয়, 610 কোটি টাকার অর্থ পাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। কিভাবে তিনি এত টাকা পাচার করেছেন? জি, 610 কোটি টাকা উনি বিভিন্ন জনের কাছ থেকে আপনার হাতিয়ে নিয়েছে, ব্যাংক সহ বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে আর হাতিয়ে নিয়েছে। আপনার পাচার করেছে 60 কোটি টাকার মতো প্রমাণ পেয়েছে সুনির্দিষ্টভাবে। পাচারের অঙ্কটা হলো 60 কোটি, আর যেটা উনি বিভিন্ন ব্যাংকের কাছ থেকে, বিভিন্ন লোকের, বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান এবং আপনার হলো রাজনৈতিক নেতা যারা ব্যবসা করতে আগ্রহী ছিল তার সঙ্গে অংশীদারিত্বের কথা বলে আপনার আপনি আশ্চর্য হবেন যে আমি এটাও দেখেছি একজন জনপ্রিয় ক্রিকেটারকেও কিন্তু সে আপনার ফাঁদে ফেলেছে। আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় একজন আপনার ক্রিকেটার, তাকে আপনার তার প্রতিষ্ঠানে 5% শেয়ার দেওয়ার কথা বলে তাকে কিন্তু আপনার এই চক্রের ভিতরে নিয়ে এসেছে। তার মানে কি, তার প্রতিও আপনার সে এরকম কাজ করেছে যে আস্থা অর্জনের মতো কিছু অভিনয় সে করতে হয়েছে। আপনি জানেন যে প্রতারণার কিন্তু প্রতারক যারা এই মাপের, এই লোক কিন্তু শাহেদের মতো আপনার এরকম অর্ধশিক্ষিত না। উনি কিন্তু মানে যেটা জেনেছি আপনার, তার বাড়ি আপনার বাগেরহাটের মোড়লগঞ্জে। 2004 সালের দিকে সে কিন্তু অস্ট্রেলিয়া আপনার পড়াশোনা করতে গিয়েছে, অস্ট্রেলিয়া পড়াশোনা করতে গিয়েছে। সেখানে কিন্তু তার বিদেশি বন্ধুদের সঙ্গে সে আপনার একটা অ্যাগ্রো বেসড আপনার ব্যবসা করা শুরু করেছিল, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আপনার সবজি নিয়ে আপনার অস্ট্রেলিয়া আপনার সাপ্লাই দেওয়া। ওই যে বন্ধুদের সঙ্গে ব্যবসা করা শুরু করেছে, এই ব্যবসায়িক পার্টনার যারা ছিল তাদের কিন্তু 9 কোটি টাকা সে অস্ট্রেলিয়া থেকে আপনার হংকং পাচার করেছে, এবং ওই বন্ধুদের টাকা মেরে দিয়ে কিন্তু আপনার অর্থ পাচারে তার হাতে খড়ি আইন শৃঙ্খলা বাহিনী শুরুটা আপনার বন্ধুদের টাকা আপনার মেরে দিয়ে অস্ট্রেলিয়া থেকে যখন হংকং এ ফিশি অ্যাকাউন্ট খুলে টাকা পাচার করেছে, তারপর সে জীবনে অস্ট্রেলিয়া যায়নি। ঠিক আছে, পড়াশোনা সব আপনার বন্ধ রেখে সে কিন্তু আবার দেশে ব্যাক করেছে। দেখেন আপনার তার শুরুটা তাহলে কোথায়, অস্ট্রেলিয়াতে। তারপর সে আপনার বাংলাদেশে এসে বনানীর মতো জায়গায়, ডিউসিস এর মতো জায়গায় আপনার একটি সুসজ্জিত আপনার অফিস কক্ষ খুলে, সেই অফিস এত তার 20টার মতো প্রতিষ্ঠান বলা হচ্ছে, অফিসের কর্মচারীর সঙ্গে মাত্র 5 জন। ঠিক আছে, 5 জন দিয়ে অফিস চালায়, এই 5 জনই আপনার তার হয়ে বিভিন্ন জায়গায় মানুষকে আপনার ফাঁদ পাতে, তারাও এই 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 ব্যবসায় সঙ্গে জড়িত। এই যে আপনি বলছিলেন টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি, পাচার করার বিষয়টি, তিনি কোন কোন কৌশলে এই কাজগুলো করতেন? প্রথম কৌশল তার এটা ছিল যে প্রথমেই আপনার বলা হতো যে, যেহেতু তার টাইলসের ফোশান টাইলস, ফোশান কিন্তু আপনার চীনের একটি আপনার বড় শহরের নাম, এবং এই ফোশান শহর সারা বিশ্বব্যাপী কিন্তু টাইলস এবং সিরামিকের জন্য বিখ্যাত। তার কৌশল ছিল যারা আপনার হলো বিদেশ মানে সিরামিক্স ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট হতে চায় তাদেরকে আপনার অফার দেওয়া যে আপনারা কি সিরামিক্স ব্যবসা আসবেন কিনা, অনেকে তো বিনিয়োগ করতে চায়। হ্যাঁ, তাদেরকে আপনার ফোশান শহরে নিয়ে যেত, সে চীনের বহুবার নিয়ে গিয়েছে, নিয়ে আগেই তার লোক ওখানে সেট করা থাকতো, তার বিদেশি আপনার যে প্রতারক চক্রের লোক, চীনেও আপনার তার লোকজন রয়েছে, তাদেরকে টাকার বিনিময়ে সে আপনার ঠিক করে রাখতো যে আমার যখন বাংলাদেশ থেকে কোনো ব্যবসায়িক গ্রুপ আসবে তাদেরকে বিভিন্ন ভবন বা কারখানা দেখিয়ে বলা হবে এই কারখানার মালিক আপনার হলো জিয়াউদ্দিন। এবং ওই এরকম অবস্থা হয়েছে, ওই যে কারখানা একাধিক আপনার সিরামিক্স এবং কারখানার প্রতিনিধির অসাধু কর্মকর্তা সঙ্গে তারা আপনার যুক্ত ছিল, যারা আপনার হলো তার ওই যে ফোশান যে টাইলস তার মালিক এটাকে বিশ্বাসযোগ্য করার জন্য ওই কারখানার পেছনে ফোশান লেবেল লাগিয়ে তার কোম্পানির নাম লিখে দিত, ফোশান টাইলস। মানে এখান থেকে যে ব্যবসায়িক প্রতিনিধি যা তাদেরকে হায়ার করে যাদেরকে নিয়ে যেতেন, তারা যাতে দেখেই বুঝতে পারে যে আপনার এই কারখানাগুলো তার মালিক। একই কাজ করেছে সে দুবাইয়ে, দুবাইয়ে এরকম ব্যবসায়িক প্রতিনিধি সে নিয়ে গিয়েছে। একই কাজ করেছে ওমানে। আপনি সবচেয়ে আশ্চর্য হবেন, কৌশলে তার যে ওয়েবসাইট ফোশান গ্রুপ, সেখানে আপনার 20 তলা 30 তলা থেকে শুরু করে 80-90 তলা আপনার ভবনের ছবি রয়েছে। এটা দেখিয়ে সে বলতো ওমানে আপনার এই ভবনের মালিক সে, এই কারখানার মালিক সে, দুবাইতে এই কারখানার মালিক সে। আদতে ওই সমস্ত আপনার যে আপনার সুরম্য ভবন, সেখানকার একটি ছোট্ট ফ্লোর আপনার সে ভাড়া নিত, ভাড়া নিয়ে পুরো বিল্ডিংটাই আপনার তার বলে দাবি করতো। আচ্ছা, এই যে কৌশলের কথা বলছেন, পরশ আমি একটা বিষয় আপনাকে জানাতে চাই, যে পত্রিকার পাতা দেখলে প্রতিদিনই কোনো না কোনো একটা নিউজ আমি দেখতেই পাই যে অভিনব কৌশলে এদেশে কিন্তু টাকা হাতিয়ে নেওয়ার সংবাদ কিন্তু এই নতুন নয়। এই আপনি বলছিলেন যে শিল্পপতিও এই প্রতারণার ফাঁদে জড়াচ্ছে, নামি দামি ক্রিকেটাররাও জড়াচ্ছে, তাহলে এই মানে বাংলাদেশে কি মানে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার মানে কি বলবো, এটা কি খুবই সহজ হয়ে গিয়েছে? না, আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন।
আমাদের এখানে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা অহরহ ঘটছে। হুম হ্যাঁ, তবে বিদেশে অর্থ এত বিপুল পরিমাণ অর্থ পাচারের ঘটনা আপনার মানে একজন প্রতারকের কাছ থেকে এই মাপের মানে অনেকদিন পর এরকম দেখা গেল। মানে হিউজ অ্যামাউন্ট আপনার তিনটা দেশে পাচার করেছে, আর এখানে তো ব্যাংক সহ অন্যান্য জায়গা থেকে অনেক নিয়েছে। জি, আপনার যে প্রশ্ন সেটা হলো প্রতারণাটা কেন করে মানুষ মানে প্রতিনিয়ত খবর দেখতে পান, এটার মূল কারণ হলো এখানে প্রতারণার যে আইনটা জি এটা খুব বেশি শাস্তিযোগ্য অপরাধ নয়, এটা সুযোগটা অনেকে নেওয়ার চেষ্টা করে। তবে এটার সঙ্গে যখন মানি লন্ডারিং এর পাটটা যুক্ত হয়, মানে অর্থ পাচারের পাটটা যুক্ত হয়, তখন এটা খুব বড় অপরাধ এবং আমাদের আইনে আপনার এই মানি লন্ডারিং এর কঠোর সাজার মানে ব্যবস্থা রয়েছে। ওনার বিরুদ্ধে আপনার এখন যে আপনার মানে লিগাল অ্যাকশন নেওয়ার প্রক্রিয়া চলছে, একটা তো প্রতারণা করে মানুষকে আপনার ফাঁসিয়েছেন, আমরাই আপনার পেয়েছি এরকম 40 থেকে 50 জনের ভুক্তভোগী যাদের কাছ থেকে 4 থেকে আপনার 75 কোটি টাকা নিয়েছে ব্যক্তি পর্যায়ে। আপনি বুঝেন তাহলে তার আপনার জালিয়াতির ধরনটা কোন পর্যায়ে। আরেকটা হলো ব্যাংকে ফাঁসিয়েছে, সরকারি বেসরকারি ব্যাংকে। আরেকটা হলো বিদেশে টাকা পাচার করেছে, তাহলে তার ক্রাইমগুলো নানামাত্রিক। হ্যাঁ, এখন সিআইডি তার বিরুদ্ধে আপনার মানি লন্ডারিং মামলা করবে, এই মামলার তদন্তকে কিন্তু তাকে আপনার জবাব দিতে হবে, এই মামলার তদন্ত আপনার দুর্নীতি দমন কমিশন আপনার তদন্ত করতে পারে। আচ্ছা, মামলার বিষয়ে যখন বলছেন যে এখন কোথায় আছেন এই জিয়াউদ্দিন? জি, গতকালকে তাকে র‍্যাব রাতে গ্রেপ্তারের কথা জানালো, আজ আপনার আজকে সকালে ব্রিফিং করেছে, তার বিস্তারিত আপনার জানিয়েছে জালিয়াতির বিষয়গুলো। আর এখন তার বিরুদ্ধে দুটি, আমি যতটুকু জানি, দুটি মামলা হবে, একটা হলো জালিয়াতির মামলা আর একটা হলো সিআইডি তদন্ত করবে, সেটা আপনার র‍্যাবই করবে, আপনার মানি লন্ডারিং এর মামলা। আজকে আপনার তাকে আপনার কোর্টে হাজির করা, তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বা কোনো মামলা? শুধু এটা না, আপনার আপনি আজকে তো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মামলা হচ্ছে, এর আগেও কিন্তু আপনার যারা ভুক্তভোগী ছিল তারা কিন্তু আপনার তার বিরুদ্ধে আপনার 10টির বেশি মামলা করেছে, ও সরি 20টির বেশি মামলা রয়েছে, 20টির বেশি মামলা আপনার আদালতে এবং আপনার বিভিন্ন থানায় তার বিষয় রয়েছে, যারা বিভিন্ন সময় 2014 সালের পর থেকে তার প্রতারণার বা জালিয়াতির আপনার শিকার হয়েছেন। এই মামলাগুলো কিন্তু আপনার চলমান, আর এই মামলার সঙ্গে যুক্ত হবে আজকের মামলা, আজ হবে প্রতারণার মামলা, মানি লন্ডারিং এর মামলা, তাহলে তার বিরুদ্ধে আপনার প্রায় 2 ডজন মামলা হয়ে যাবে। আমরা সমকালে যেখান থেকে তথ্যটি পেয়েছি, বিভিন্ন জালিয়াতি বিভিন্ন সময় যারা জালিয়াতির শিকার হয়েছেন এইরকম ভুক্তভোগীরা আমাদের কাছে কিছু নথিপত্র পাঠিয়েছেন, এবং এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স যে ইউনিট বিএফআই ইউ তারাও কিন্তু তদন্ত করেছে। আপনি আশ্চর্য হবেন যে অনেকে আপনার যেহেতু ফতুর হয়ে গেছে তার প্রতারণার শিকার হয়ে, তারা কিন্তু আপনার জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে কিন্তু সংবাদ সম্মেলন করে তাকে গ্রেপ্তারের দাবিও তুলেছে, আইন শৃঙ্খলা বাহিনী যাতে দ্রুত তাকে আপনার গ্রেপ্তার করে এই দাবিও। সর্বশেষ আপনার সপ্তাহখানেকের ভিতরে কিন্তু প্রায় 100 লোক আপনার জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিল, তার আপনার জালিয়াতির শিকার এরকম লোকজন। পরশ, সমকাল স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম সমকালের বিশেষ প্রতিনিধি শাহাদাত হোসেন পরশের সাথে। তিনি তার কাছ থেকেই শুনছিলাম প্রতারক জিয়াউদ্দিন জিয়ার নানা গল্প এবং অভিনব কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার যে ফাঁদ তিনি তৈরি করেছেন এই বিষয় নিয়েও তিনি আমাদের বলেছেন, এবং এতক্ষণ তার কথায় আমরা তার জিয়াউদ্দিন জিয়ার প্রতারণার গল্প জেনেছি, এবং এখন তিনি কোথায় আছে, তার বিরুদ্ধে কী কী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, কী কী মামলা করা হবে এই বিষয়গুলো নিয়ে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.সমকাল.com। এছাড়াও চোখ রাখুন সমকাল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবশেষে বলতে চাই, সমকাল পড়ুন, সমকাল রাখুন, আর সমকালের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।